পদ্মজাতর শ্বাসনালী থেকে বের হলো নাকছাবি। ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের নবজাতক সার্জারি বিভাগে। মুর্শিদাবাদ থেকে 28 দিনের একটি শিশুকে নিয়ে পরিবারের সদস্যরা আসেন এসএসকেএম হাসপাতালে। জঙ্গিপুরে একটি ক্লিনিকে নাক ফুটো করাতে গিয়েছিলেন শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যরা। শিশুপুত্রটির নাক ফুটানোর সময় আচমকাই শিশুটি কাঁদতে শুরু করে এবং সেই সময় অসতর্কতাবশত সেই নাকছাবি শিশুটির মুখে ঢুকে যায় বলে দাবি পরিবারের সদস্যদের। নাকছাবিটি বের করতে গেলে বিপত্তি আরও বাড়ে, নাকছাবিটি সম্পূর্ণ গিলে ফেলে শিশুটি এবং সেটি গিয়ে আটকে যায় তার শ্বাসনালীতে। জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে প্রথমে শিশুটিকে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ধরনের চিকিৎসার পরিকাঠামো তাদের নেই। তারপরই এসএসকেএম হাসপাতালে আসার পরামর্শ দেন তারা। এসএসকেএম হাসপাতালে যখন শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যরা এসে পৌঁছন, তখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে শিশুটির অস্ত্রোপচার করা হবে, কিন্তু শিশুটিকে কিছুটা স্টেবল করার দরকার রয়েছে। সেই মোতাবেক শিশুটিকে প্রথম 2 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা এবং তারপর করা হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর শিশুটি এখন ভালো রয়েছে, তার শ্বাসনালী থেকে ওই নাকছাবিটিকে বের করা সম্ভব হয়েছে। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে, কয়েকটা দিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে শিশুটিকে, সেরকমটাই বক্তব্য চিকিৎসকদের। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। ওয়ানবারে বিভ্রাট, ঝলসে গেল সদ্যজাত, ন্যাশনাল মেডিকেলের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। এসএনসিইউর ওয়ানবারে বিভ্রাটে দুর্ঘটনার অভিযোগ, 11 দিনের শিশু ঝলসে যাবার অভিযোগ পরিবারের। সিক নিউবর্ন কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ, ওয়ানবারে যান্ত্রিক ত্রুটি রয়েছে, সদ্যজাতের অবস্থা স্থিতিশীল, ওয়ানবার বিভ্রাট নিয়ে দাবি ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের। ন্যাশনাল মেডিকেল কলেজে এই মুহূর্তে উত্তেজনা। উত্তেজনার কারণ এনআইসিইউতে যান্ত্রিক বিভ্রাট। সদ্যজাতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার শরীরে তাপমাত্রা বেশি এসেছে এবং পুড়ে গিয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে লিখিত অভিযোগ না করলেও পুলিশের পক্ষ থেকে তাদের কাছে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বলছেন যে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন এবং সদ্যজাতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।